লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন। শনিবার সকাল থেকে শ্রমিকরা উপজেলার রাখালিয়া বাজার কারখানার সামনে রায়পুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় তিন ঘণ্টা রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে বললেও তারা রাজি হচ্ছিল না। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে ইউনো এবং ওসি মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। আন্দোলনকারী শ্রমিকরা জানান, শনিবার সকালে তাদের তিন মাসের বকেয়া বেতন, দুই মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল, কিন্তু কারখানা মালিকপক্ষ তা দেয়নি। এতে কর্মবিরতি রেখে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। এছাড়া চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। কেসে মাসের হ্যাংটাফের টাকা আটকে রয়েছে আর বিগত দুই মাসের টাকা দিচ্ছে না, এবং ঈদ বোনাস এরা আমাদেরকে নোটিশ ছাড়া এরা অফিস বন্ধ করে দিয়েছে, আমাদের কাজ নাই বলে তিন দিনের ছুটি দিয়েছে। দেওয়ার পরে এরা রাত্রে আমাদেরকে অনেকের মানে মাধ্যমে ছড়াই দিচ্ছে যে অফিস সামনের মাসের 15 তারিখে, ঈদের পরে 15 তারিখে খোলা। রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মজুমদার জানান, শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে, যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে, বেতন বোনাস যেন শ্রমিকরা যথাসময়ে পায় তা নিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। মালিকের সাথে দাবি দাওয়া নিয়ে আপনার তাদের একটু ইয়া ছিল, অসন্তোষ ছিল, ওরা এই জন্য আপনার তাদের বেতনদাতা পাওয়ার জন্য রাস্তায় নামছে। আমরা মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলছি, আমরা ভিতরে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলি, আশা করি একটা সমাধান দিয়ে দেবো। পলাশ সাহা, আরটিভি।